আমার এখানে আসলে ছোট একটি অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে। আপনারা হয়তো বা জানেন, আসলে ওই এই দেশের যানবাহন যখন রাস্তায় চলাচল করে, তখন তারা যদি কোনো দুর্ঘটনার শিকার হয়, তখন তারা সেটা তাদের ইন্স্যুরেন্সের কাছে ক্লেম করতে পারে। সো বাংলাদেশে যেমন সরাসরি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে গিয়ে ক্লেম করতে হয়, এই দেশে এই কাজটা এই ছোট ছোট ব্রোকাররা করে থাকে। সেটাকে বলে অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। তো ম্যানেজমেন্ট, এটা আসলে যে কেউই করতে পারে, শুধু অনলাইনে একটি ছোট কোম্পানি খুলে নিতে হয়, একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নিতে হয়, তারপর আপনার কাছে ক্লায়েন্ট আসবে, আপনি তাদের ফাইল প্রসেসিং করবেন, তারপর যখন কেসটা কমপ্লিট হয়ে যাবে তখন ওরা আপনাকে একটা কমিশন দিবে। কিন্তু আমাদের বন্ধুরা অনেক প্রশ্ন করছে, আপনি এত অনেক টাকার মালিক এটা তারা বলছে, এবং আপনি যে ব্যবসা প্রতিষ্ঠানের কথা বলছেন, একটি কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে, এবং আমি ধরেন মানে লন্ডনে যা হয় তা তো আসলে অনলাইনেই পাওয়া যায়, ওটা কোনো গোপন বিষয় না। তাতে আপনার মোটামুটি আপনি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ মিলিয়ে 10টি কোম্পানির সঙ্গে রয়েছেন, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ মিলিয়ে একটি, আমি যদি কোম্পানিজ অফ ইউকে আমি ওয়েবসাইট থেকে এটা বের করেছি, আপনাকে একবার দেখাতেও পারি, এবং অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ মিলে আমি আপনি না করতেছি না তো হারুন ভাই, এগুলো কি? আমি শুধু জি জি আপনাকে বলেন। এইটুক বলি, হ্যাঁ, এই যে আমি আপনার সাথে লাইভ করতেছি, এখানে জি বসে বসে একটি কমিটি করে একটি কোম্পানি খুলে ফেলা সম্ভব, এখানে বসে বসেই। আপনি যদি জি জি প্রমাণ চান, দেখতে চান, আমি খুলে না দিতে না পারবো, আপনার নামে খুলে আমি কিন্তু দিতে সেটা পারবো। আমি সেটা হ্যাঁ দেখেছি, 12 পাউন্ড থেকে শুরু করে 24 পাউন্ড খোলা যায়, কিন্তু 18 পাউন্ড নেয়, হ্যাঁ, আঠারো 18 পাউন্ড, আঠারো কিন্তু পাউন্ড নেয়, আপনার ঠিক আছে। এতগুলো কোম্পানির প্রয়োজনটা কি, যে এতগুলো কেন খুলেছেন? আপনি যদি আচ্ছা বলেন যে এগুলো হারুন একটি ভাই, না, কেন খুলেছেন? আসলে শুনেন, বেসিক্যালি হলো আমি সর্বপ্রথম আমি চিন্তা করলাম কি, যে এই অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্টের ব্যবসাটা আমি যখন শুরু করি, শুরু করলে হয় কি, আমাদের এই পেমেন্ট গুলো দেয় ল ফার্ম, ল ফার্ম গুলো আমাদের এই পেমেন্ট গুলো করে। তো ওই প্রথমে আমি একটি কোম্পানি খুলি, সেটার নাম হলো SNB অটোস, SNB জি অটোস আছে, নামে একটি জি কোম্পানি, এটি এটি খুললাম। খোলার পরে একটি ল ফার্মের সাথে কানেক্টেড হলাম। SNB, SNB হওয়ার পর অটোজ আপনি খুলেছেন 21শে এপ্রিল, না আপনি 21শে এপ্রিল 2016 থেকে এটার সাথে যুক্ত, হ্যাঁ, 21শে এপ্রিল 2016 থেকে আপনি এটার সাথে যুক্ত, এটা এবং এটার ঠিকানা, এটার ঠিকানাও আপনার এখানে রয়েছে, এটা লন্ডন, এটা হচ্ছে লন্ডনই, এটা লন্ডনই আপনি আপনি ডিরেক্টর পদে রয়েছেন এখানকার বলা হচ্ছে, এই তো, এবং আপনার আইডি নাম্বারও দেওয়া আছে এখানে, 10137151। জি বলুন। হ্যাঁ হ্যাঁ রাইট, আপনি এখানে কি কি কমিটি পেয়েছেন আমি আপনাকে বলি। আপনি পেয়েছেন এখানে SNB অটোস, SNR জি UKBD, ফিউশন নাজ, UKBD, হ্যাঁ, নাজ UKBD প্রপার্টিস, ফিউশন IYU, UKBD, ফিকো ফিউশন UKBD, IOIU না, ইও সুশি, হ্যাঁ, ইউ সুশি, জি তারপর, হ্যাঁ, তারপর আপনি আরেকটা মিস করেছেন, ওইটা আমি আপনাকে রেলি, বলে দিচ্ছি, রিলায়্যান্স, জি রিলায়্যান্স, জি রিলায়্যান্স, এই যে রিলায়্যান্স লিমিটেড, এটার আইডি নাম্বার 12594486, এটাও ইংল্যান্ডে, আপনি হারুন ভাই, 21 প্রিন্সেস কোর্ট, 21 প্রিন্সেস হ্যাঁ, কোর্ট আপনার ঠিকানা না ওটা। হ্যাঁ জি, 21 প্রিন্সেস কোর্ট না, 25 প্যান্ডারসন গার্ডেন, বেতনাল গ্রিন, E29QZ, রাইট, জি জি, এটা হচ্ছে মে 2020 সালে খুলছেন আপনি, হ্যাঁ। তারপরে আপনি 11ই আরেকটি মে মিস করেছেন, আপনি জি আরেকটি মিস করেছেন, মিস হ্যাঁ, করিনি, আপনি সেটিও বলেন আমার আমি, কাছে আছে না, এগুলো। জি সেটিও সেটিও আমি বলে দিচ্ছি, ফিউশন জি UKBD লিমিটেড, রাইট, জি 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 হ্যাঁ, এটাও আছে। জি সব ফিউশন মিলিয়ে আমি, UKBD, বিডি হ্যাঁ, সব ফিউশন মিলিয়ে, UKBD লিমিটেড, এটা আপনি 2020 সালের 18 জুন খুলেছেন, সব মিলিয়ে আমি এবং হলাম আপনি ডিরেক্টর, আপনি ডিরেক্টর এটা, না ডিরেক্টর। এখানে এখানে কোম্পানি আপনি নিজে 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 খুলতে গেলে আপনাকে ওই এটাও নিজেকে প্যান্ডারসন, ডিরেক্টর হতে হয়, হ্যাঁ, এটাও এটাও প্যান্ডারসন প্যান্ডারসন গার্ডেনে, প্যান্ডারসন গার্ডেনে, জি রাইট। জি এখন আমি আপনাকে বলতেছি, গত গত কালকে অথবা পরশু আমি একটি স্ট্যাটাস দিয়েছি, যে সাবেক জি হওয়ার পর থেকেই চেষ্টা করে যাচ্ছি সর্বোচ্চ শক্তি দিয়ে, সফল হইনি কিন্তু হব না এটা আমি বিশ্বাস করি না, হ্যাঁ, এরকম আমি একটি লেখা লিখেছি। হারুন ভাই, প্রচুর অর্থকরী থাকলে এই দেশে একটি গ্রুপ অফ কোম্পানি খুলে এই ব্যবসা করা যেত,
নাম্বার ওয়ান। নাম্বার টু হলো এই কোম্পানিগুলো খুলতে প্রত্যেকটা কোম্পানি খুলতে আমার খরচ হয়েছে 12 পাউন্ড থেকে 18 পাউন্ড। তাই আমি এক একটাই আমি ট্রাই করেছি, আমার হয়নি আমি ওটা ছেড়ে দিয়েছি, করিনি। ঠিক আছে, এখানে কিন্তু কোম্পানিতে এই এটা হচ্ছে, আমি আপনাদেরকে আরো সহজ করে বুঝাই দেই, বাংলাদেশে সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্সটা যেমন সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স পেতে বাংলাদেশে অনেক বেগ পোয়াতে হয়, আপনাকে 8 দিন 10 দিন ওয়েট করতে হয়, কিংবা আপনি যদি না করতে পারেন ওই দাপ্তরিক কাজে যারা থাকে তাদেরকে ঘুষ দিয়ে হয়তোবা 10-15 দিন লেগে যায়। এটা হচ্ছে জাস্ট ট্রেড লাইসেন্সের মতো, পার্থক্য হচ্ছে শুধু এটা আপনি ঘরে বসে অনলাইনে বসে বসেই আপনি এটা 10-12 ঘন্টার মধ্যে এটা আপনি রেডি হয়ে যাবে। নাজমুল আপনি এটা আরো বলবেন, আমি আমি একটু দর্শকদের কাছে একটু আপনাকে আবার মনে করিয়ে দিই। বন্ধুরা, আপনাদের সঙ্গে রয়েছেন সিদ্দিকী নাজমুল আলম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, তিনি এখন লন্ডনে অবস্থান করছেন, লন্ডনে থাকছেন, সেখানে ছোট একটা ব্যবসাও করেছেন তিনি বলছেন, এবং পড়াশোনা তো শেষ করেছেন, তিনি এমবিএ করেছেন। কিন্তু আপনি শুরু করার আগে আমি আরেকটু তথ্য আপনাকে দিয়ে রাখি, এই যে আপনি 10টি প্রতিষ্ঠান আপনার যেগুলো বলছেন 10-12 পাউন্ড থেকে রেজিস্টার্ড, এবং এটা করা যায়, আমি আমি আপনার কাছে আমি আমি সার্চ করে দেখেছি, কিন্তু আপনার ই ফাইন্ডার যেটা ইউকের আরেকটি ওয়েবসাইট, সেখানে এই সমস্ত প্রতিষ্ঠানে কত বিনিয়োগ তার একটি ডকুমেন্ট আছে। লন্ডনে লুকোচুরির কোন বিষয় নেই, বিষয় নেই, ঠিক আছে। লন্ডনে আপনি কোম্পানি হাউস যে ওয়েবসাইট আছে www.ukcompanyhouse.com ওইখানে ঢুকে আপনি সার্চ করলেই আমার প্রতিষ্ঠানের বিনিয়োগ কত, আমার প্রতিষ্ঠানের ট্যাক্স কত, সব আপনি পেয়ে যাবেন। এর বাইরে যত যত লিংক আছে, এবং আমার সবচেয়ে দুঃখ লাগে, আমি সবচেয়ে আমি অসহায়ত্ব প্রকাশ করেছি যখন বাংলাদেশের স্বনামধন্য স্বনামধন্য পত্রিকা নিউজ করেছে আমাকে নিয়ে, যে সূত্র দিয়েছে বাংলা এই লন্ডনের তথাকথিত একটি পোর্টাল, যে পোর্টালের সাংবাদিক কিনা সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ছিল, হ্যাঁ, তাকে তার সাথে রাজনৈতিক সংঘর্ষ হয়েছিল, আমি তাকে প্রহার করেছিলাম, আমি তখন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে পড়াশোনা করি, এখন আসতেছি আমি ওই কথায়। আপনি আপনি কিন্তু আমার ইনফরমেশনটা নিলে আপনার জবাব দিলে সুবিধা হবে, আমি এটা একটু আপনার উপর বলতে থাকি, সেটা হচ্ছে আমি আপনাকে বলতেছি, আমি আমি বলি না বলবে এই যে লিংকটা, আমি একটা ইনফরমেশন দিই একটু, হ্যাঁ এটা, ও আচ্ছা, তবু আমি বলি এটা এটা যে ইফাইন্ডার যেটা বলছে যে আপনার নাজ যেটা প্রপার্টিজ সেখানে আপনার ক্যাপিটাল হচ্ছে 484,000 পাউন্ড, মানে 8 কোটি টাকারও বেশি, আর এখানে ইয়ারলি আপনার আয় হচ্ছে 4000, আমি বলিনি 4,98,000 পাউন্ড, যেটা 4 কোটি টাকার বেশি। জি এবার বলুন, আপনার বিনিয়োগের কথা এখানে বলা হচ্ছে, এবার বলুন, এবার এটা সম্পর্কে বলুন। জি জি, আমি শুনবো, আপনাকে বলি, আপনি 21 টিভিতে কাজ করতেন, এখন জি অবশ্যই 21 টিভির সকল তথ্য কিন্তু থাকবে www.21tv.com, রাইট? জি জি, নির্বাচনের আগে প্রথম আলোর প্রতীক একদম হুবহু রেখে আলো ল একার আকারের জায়গায় শুধু আকারটা দেয় নাই, দিয়ে প্রথম আলোতে কিন্তু লিড নিউজ করেছে, ওই রকম কাটিং ও কিন্তু বেরিয়েছে। সুতরাং হারুন ভাই, আপনি একজন এক্সপিরিয়েন্স মানুষ, আপনি একজন যে কথাগুলো আমি আজ পর্যন্ত বলতে পারিনি, যারা জি অনেক বড় বড় সাংবাদিক আছেন, তারাও বিভিন্ন পত্রিকায় সম্পাদনা করেন, তারাও আমাকে একবার জিজ্ঞাসা করেন, আমি আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জ নিয়ে বলছি, আমি আপনার বিমানের টিকিট কেটে দিব, আপনি লন্ডন আসেন, লন্ডন এসে এই ওয়েবসাইট এই তথ্য সূত্র আপনি খুঁজ করে দেখেন, এই ইউকেতে ছোট মাঝারি বড় যত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাদের তথ্য একমাত্র থাকে আপনার
এনসাইক্লোপিডিয়াতে আপনি অনেকের নামে কিন্তু অনেক কিছু আপলোড করে দিতে পারেন, যেমন কিছুদিন আগে যেমন গুগলে সন্ত্রাসী লিখলেই ছাত্রলীগের নাম চলে আসতো, ঠিক আছে? এগুলা কিন্তু ক্রিয়েট করো, ইনফরমেশন দিয়ে এগুলো কিন্তু ক্রিয়েট করে, ঠিক এই লিঙ্কটিও ওই ছেলেটি করেছে। হঠাৎ করে দুপুরে আমাকে একদিন ফোন করলো একজন, আমি নাম বলতে চাচ্ছি না, শুধু বলি যে সলিমুল্লাহ হলের ছাত্র শিবিরের সেক্রেটারি ছিল, তাকে বিশ্ববিদ্যালয়ে একবার রাজনৈতিক সংঘর্ষে আমি তাকে প্রহার করেছিলাম, এটুকু আমি স্বীকার করেই বললাম। সে আমাকে ফোন করে বললো আপনি কি সিদ্দিকী নাজমুল আলম? আমি বললাম হ্যাঁ। পরে আপনার সাথে আমার কথা আছে, আমি আমার অফিসে আছেন, আমি অফিসে যাবো না, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। আমি বলি কি অভিযোগ? পরে বললো যে আপনার তো অনেকগুলো ব্যবসা। আমি বললাম যে না, আমার অনেকগুলো ব্যবসা না, আমার একটাই ব্যবসা, তবে আমার নামে অনেকগুলো কোম্পানি আছে। পরে বললাম আপনার নাম কি? নামটা বলতে চাই না। পরে অনেক জোরাজুরি করার পর সে তার নিকনেম বললো। পরে আমি বললাম যে না, আমি আপনাকে চিনতে পারছি না। পরে বলতেছে আমি আপনার সাথে ইউনিভার্সিটিতে পড়তাম। পরে আমি বললাম আপনি কোন হলে ছিলেন? বলে সলিমুল্লাহ হলেন। তারপরে যাই হোক এরকম বলতে বলতে এক পর্যায়ে সে স্বীকার করলো যে হ্যাঁ, সে সলিমুল্লাহ হলে শিবির করতো। যাই হোক, ও একটা নিউজ করলো। নিউজ করার পর হইল কি, এই নিউজটা সর্বপ্রথম এখানে ডালিয়া পাকুরিয়া নামে একজন জাতীয়তাবাদী দলের একজন মহিলা নেত্রী আছে, সারাদিনই কাজ হচ্ছে ওই নেত্রীকে নিয়ে ব্যঙ্গ করে ভিডিও বানানো, জয় ভাইকে নিয়ে ব্যঙ্গ করে ভিডিও বানানো, কাল্পনিক কাল্পনিক ওই ওই যে আরেকজন মহিলা আছে না, ওনার নাম কি, একটা বই লিখেছিল যে তুমি তো আমার সিফিলিস, কি জানি একজন ডাক্তার বিদেশে থাকে। এরা দুইজন সর্বপ্রথম এই নিউজটা তাদের ওইখান থেকে শেয়ার করলো। তারপরে এটা বাসের খেলায় গেল। তারপর আস্তে 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 এটার ডাল পালা মিলল। বিএনপি জামাত তো আমার নামে অপপ্রচার ছড়াবেই, এটাই স্বাভাবিক। পাশাপাশি আমারও তো, আমি তো মানুষ, আমি তো শয়তানও না ফেরেশতাও না, সুতরাং নিজের দলের মধ্যেও আমার কিছু অপছন্দের লোক আমাকে করবে, এটাই স্বাভাবিক। আমার ওই অশুভকাঙ্ক্ষীরাও যুক্ত হইলো। হওয়ার পর এগুলো ফেসবুকে ছড়তে ছড়তে, তখন আবার বাংলাদেশে একটা অভিযান চলতেছিল, দুর্নীতি বিরোধী অভিযান চলার পর, হ্যাঁ প্রথমে বাংলাদেশে আছে না কিছু অনলাইন, মানে এখন তো বাংলাদেশে মানুষ যদি হয় 17 কোটি, অনলাইন নিউজ পেপার আছে 16 কোটি, 1 কোটি লোকের শুধু অনলাইন নিউজ পোর্টাল নাই, আর 16 কোটি মানুষেরই আপনার মনে করে নিউজ পোর্টাল আছে। বাংলাদেশের ওই রকম কিছু অনলাইনে নিউজ করলো। নিউজ করার পর অনেকগুলো পত্রিকাও বললো করলো, বাট প্রত্যেকটা পত্রিকায় এই অনলাইনের নামটা নিচে ব্রেকেটে লিখে দিল। আচ্ছা, আপনি ছাত্রলীগের প্রেসিডেন্ট হন 2011 সালে, 2011 সালে সাধারণ সম্পাদক, জি 2011 সালে, ফার্মার্স ব্যাংক হয় 2013 সালে। আপনি জানেন যে আপনি নিজে বক্তব্য দিয়েছেন, সেটা আমরা শুনবো। এই ব্যাংকে আপনার 1 কোটি টাকার মোট শেয়ার আছে, মানে আপনার মোট প্রতিটি 10 টাকা হিসেবে আপনার 10 লাখ শেয়ারের মালিক, এবং তার দাম হচ্ছে 1 কোটি টাকা। এটা কিভাবে সম্ভব হলো? তখন তো আপনি ছাত্রলীগের প্রেসিডেন্ট। এটা আমার নামে নাই এখন, যাই হোক এটা আমি বিক্রি করে দিয়েছি, মানে যার শেয়ার সে নিয়ে গেছে। এটার কিন্তু প্রতিবাদ লিপিটা পত্রিকায় এসেছিল। একটু যদি বলতেন না, আপনি তখন স্টুডেন্ট লিডার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক, 1 কোটি টাকার শেয়ারের মালিক আপনি কিভাবে হন এটা? হ্যাঁ, 1 কোটি টাকার শেয়ারের মালিক কিভাবে হন, ঠিক আছে আপনার প্রশ্ন, এটা আমি নেগেটিভ বলবো না, এটা পজিটিভ প্রশ্ন, এটা বিভিন্ন সময় আমি ব্যাখ্যা দিয়েছি, আজকেও দিচ্ছি। ফার্মার্স ব্যাংকের আপনি বলছিলেন একজন বন্ধুকে রক্ষা করতে, আসলে সেই বন্ধুটা কি, জি বলেন। হ্যাঁ, ফার্মার্স ব্যাংকের বাবুল চিস্তি এখন কারাগারে রয়েছে। এই বাবুল চিস্তি আমার এক বন্ধুর কাছ থেকে, আমি বিস্তারিত বলতে পারবো না, কিন্তু আমারও কিন্তু কিছু রাজনৈতিক দায়বদ্ধতা আছে। হ্যাঁ, এটা আমি ঘরোয়া ভাবে যেখানে বলার দরকার আমি সেখানে নাম টাম সহ বলেছি।
বাবুল চিস্তি আমার ওই বন্ধুর কাছ থেকে অনেকগুলো টাকা নিলেন, টাকা নিয়ে তাকে ডাইরেক্টর বানাবে, ডিরেক্টর বানাবে। হ্যাঁ, যদিও আপনি, আপনাকে ধন্যবাদ যে আপনিও একজন সাংবাদিক, আপনি আমাকে আজকের এই অনুষ্ঠানে ডাইরেক্টর বলেন নাই কিংবা ব্যাংকের মালিকও বলেন নাই, প্রকৃত সত্যটাই বলেছেন যে 1 কোটি টাকা মূল্যের শেয়ার। ডাইরেক্টর হইতে একটা ব্যাংকে অনেকগুলো টাকা লাগে, অনেক টাকা দিতে হয়, কিন্তু বাংলাদেশের সব পত্রিকায় আমার ব্যাংকের মালিক বানায় দিচ্ছে এবং আমাকে ডাইরেক্টর হিসেবেই মানে এতদিন চালাইছে। আপনি ইউ আর দ্য ফার্স্ট জার্নালিস্ট যে আমাকে বললেন যে একজন উদ্যোক্তা, কেউ আমার উদ্যোক্তা, উদ্যোক্তা 39 জন উদ্যোক্তা আর আপনি একজন, 39 জন উদ্যোক্তা আর আপনি একজন উদ্যোক্তা। ওই আমার ওই বন্ধুর কাছ থেকে অনেকগুলো টাকা নিল, টাকা নেওয়ার পর আমিও জানতাম না, হঠাৎ করে আমি গিয়েছিলাম সম্ভবত বগুড়ার সারিয়া কান্দির একটি প্রোগ্রামে, আমাদের প্রয়াত মান্নান ভাই আমাদের ছাত্রলীগের সাবেক সভাপতি, ওনার নির্বাচনী আসনে একটি জনসভা ছিল, ওইখানে গিয়েছিলাম। ওইখান থেকে ফিরতে ফিরতে রাতের 2টা হয়ে যায়। হ্যালো, হ্যাঁ হারুন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনাকে সিঙ্গেল দিয়েছি, দেখুক সবাই আপনি কথা বলছেন। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আমি হঠাৎ আমার বাসায় দিই, আমার দেখি আমার ওই বন্ধু, বন্ধুর ফ্যামিলি, তার বাবা মা সহ সবাই এসে আমার ড্রয়িং রুমে অপেক্ষা করতেছে। পরে আমি ঢোকার পরে আমার বন্ধুর বাবাই এগিয়ে আসলেন, এগিয়ে এসে বললেন, বাবা আমার ছেলে তো তোমার বন্ধু। জি, ও তো তোমাকে না জানায় একটা কাজ করে ফেলছে। কি করছে? পরে বলে, বলতেছি আমার কথা দুটো শুনো, বাট আমার ছেলেটাকে বিপদ থেকে রক্ষা করো। পরে আমি বললাম, কি হয়েছে বলেন। ওনার বক্তব্যে যেটা বুঝলাম যে বাবুল চিস্তি তার কাছ থেকে ওই ডিরেক্টর হওয়ার জন্য মনে হয় কোনো কিছু প্রসিডিউর টসিডিউর আছে, বাংলাদেশ ব্যাংকে টাকা জমা দিতে হয়, ব্লা ব্লা বা কি করতে হয়। তো ওই টাকার বাইরেও অনেকগুলো টাকা সে নিয়েছিল, নেওয়ার পর তাকে ডিরেক্টরও বানাচ্ছে না, টাকাও ফেরত দিচ্ছে না। তুমি বললে ভয় পাবে, তা আমি হাইসে দিছি। আমি বললাম যে আমি বললে ভয় পাবে কেন, আমি কি গুন্ডা নমস্তান? পরে বললো, না আসলে আপনাকে লোকজন ভয় পায় কেন? না আমাকে ভয় পায় না, এটা ওই যে ধারাবাহিক ভাবে আপনারাই আমাদেরকে সমাজের সামনে চিহ্নিত করেন, এটা আবার আমরা যখন বিরোধী দলে আসবো না, তখন আবার আপনারা আবার ওই ছাত্র দলের যারা করে তাদেরকে সন্ত্রাসী হিসেবে প্রতিষ্ঠিত করবেন। হ্যাঁ ঠিক আছে, এই ব্যাংক তো অমুকের, ঠিক আছে আমি কথা বলবো। যাই হোক, আমি 2-3 দিন পরে ওনার কাছে যাই, ওনার কাছে যাওয়ার পরে কথা বলি, কথা বলার পর উনি আমাকে বলে, না ওকে নিব না, ওকে নিব না, এবং বললো টাকাও দিব না। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই, তবে আমি কিন্তু কোনো সাধারণ মানুষ না যে আপনি একটা অন্যায় করতেছেন, বাইরে যায় আমি 2 হাত তুলে মোনাজাত করব যে আল্লাহ যেন আপনার বিচার করে। আমার কিন্তু বিচার দেওয়া, আল্লাহ পর্যন্ত যাওয়ার আগে আমার কিন্তু বিচার দেওয়ার আরেকটা জায়গা আছে, আমি ওইখানে যাই বলবো যে আপনি এই ব্যাংকের ডাইরেক্টর বানাবেন। তারপরে হঠাৎ করে আমি গাড়ি ধরবো এই টাইমে, বা 2 জন লোক আইসে আমাকে বলতেছে, ভাই প্লিজ আসেন, এইভাবে যায় না, রাগ করেন না, ব্লা 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 ব্লা। উপরে নিয়ে যাওয়ার পর, নিয়ে যাওয়ার পর কি হলো, পরে বললো যে ঠিক আছে আমি ওরে নিচ্ছি। এই হলো, এই হলো আমার বন্ধুর ডাইরেক্টর হওয়ার ইতিহাস। সাথে সাথে আমার বন্ধু আমাকে পাশে রুমে নিয়ে যায়, বলতেছে যে নাজমুল, এই ব্যাংকে আমি একা থাকলে এরা আমার, এখন হয়তো বা তুমি বলছো যে নেত্রীর কাছে বিচার দিবা, এই ভয়ে আমার নিতেছে, কিন্তু এরা আমার কিন্তু একদম শেষ করে ফেলবো, প্লিজ তুমি আমার সাথে থাকো। পরে আমি বললাম যে না, আমার কাছে তো এত টাকা পয়সা নাই, আমি কিভাবে থাকবো, আশ্চর্য। পরে আমাকে বললো যে তোমার কি ইনকাম ট্যাক্সের ফাইল আছে? বাই দ্য ওয়ে, ইনকাম ট্যাক্সের ফাইলটা 2002-01 সালে আমার নামে ওপেন করেছিল আমার চাচা, আমি আমার বংশের
বড় ছেলে 2000 সালে ওপেন করেছিল, তো তখন থেকে আমার একটা ইনকাম ট্যাক্স ফাইল মেইনটেইন করা হয়। তো পরে বললো যে হোয়াইট টাকা আছে তোমার ফাইলে? আমি বললাম যে হ্যাঁ আছে। কয় কেন? কয় তোমার যে এখানে শেয়ারের মূল্য আসবে 1 কোটি টাকা, এটা আমি দিয়ে দিচ্ছি আপাতত, এটা তোমার নামে থাকুক, ব্যাংকে আমি যখন অ্যাডজাস্ট হয়ে যাব, ব্যাংকটা যখন রান হয়ে যাবে, তখন তুমি আবার এটা আমার ফেরত দিয়ে দিও, আদারওয়াইজ এরা কিন্তু আমার নির্যাতন করবে। এটার 1 নম্বর সাক্ষী কারা? নাফিস শরাফত নামে একজন লোক আছেন, যাকে এখন পত্র পত্রিকা মিডিয়াতে সবসময় আপনারা দেখেন এবং গভর্নমেন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের সাথে জড়িত। নাফিস শরাফতের এখন ওই ব্যাংকের কিন্তু বর্তমান চেয়ারম্যান, হয়তোবা আমি যতটুকু জানি নাফিস শরাফত তখন ঘোরাঘুরি করতেছিল, তারও কিছু ক্লায়েন্টের কি প্রবলেম মবলেম, আমারে উনি তখন রিকোয়েস্ট করতেছিল, নাজমুল ভাই আপনি তো ওনারটা কইরে দিলেন, উনি তো ভয় পেয়ে গেছে, আমার তো একটু বলেন। আমি পরে বলছি ভাই আমি আপনাকে চিনি না, আমি আপনার চিনি না জানি না, আর আমি তো এখানে ভয় দেখানোর জন্য আসি নাই, আমি আসি আমার বন্ধুর উপকার করার জন্য। পরে আমার ওই বন্ধু এটা বলার পর পরে আমি বলতেছি যে না, এটা আমার এটা নিউজ হয়ে যাব, কিন্তু পত্রপত্রিকায় নিউজ হয়ে যাব, যদিও তুমি টাকা দিচ্ছ ঠিক আছে, এটা আবার তুমি ফেরত নিবা, কিন্তু এটা কিন্তু তুমি এটা আমার জন্য কিন্তু ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে বলার পর পরে আমার হাতে পায়ে ধরলো যে না তুমি রাখো, জাস্ট তোমার নামে রাখো, পরে এটা মানে ট্রান্সফার করে দিও। আমি ওকে, এই জিনিসটা কিন্তু এইভাবে, এই হইল ইতিহাস, এইভাবে হওয়ার পরে তারপরে কিন্তু আমি ওইটা ওর দিয়েও দিছি, বুঝছেন, মানে টাকাটাকে দিয়ে দিয়েছেন, টাকা না ওই শেয়ার গুলো তার নামে লিখে দিয়ে দিয়েছি, ট্রান্সফার করে দিয়েছি, তার তার ওয়াইফের নামে দিয়ে দিয়েছি, তার ওয়াইফ